আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি যখন দয়রামপুর আসি তখন আমার এলাকায় কিন্তু কারেন্ট ছিল না, এখন দেখেন শতভাগ বিদ্যুৎ আমাদের এলাকায়। এখন আমরা কেউ কিন্তু বিদ্যুৎ ছাড়া নাই, সবাই আমরা বিদ্যুতের আওতায় আছি। আজকে দেখেন আমাদের রাস্তাঘাটগুলো কি খারাপ অবস্থা ছিল, আজকে দেখেন আমাদের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। এই যে সামনে যে বাটিকা বাড়ি থেকে মালঞ্চি পর্যন্ত রাস্তা, এটাও কিন্তু অনেক খারাপ অবস্থায় ছিল, সেটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করে দিয়েছেন, সেটাও সুন্দর হয়েছে। আজকে দেখেন আমরা যারা ঢাকামুখী ঢাকাতে যাই সেখানে দেখেন রাস্তাঘাটের কত উন্নয়ন। আজকে আগে ঢাকা যেতে আমাদের সময় লাগতো 6 থেকে 7 ঘন্টার সময়, এখন সেখানে আমরা 4 ঘন্টাতে ঢাকা পৌঁছাতে পারি। এই দেখেন কত রাস্তাঘাটের উন্নয়ন। আবার এই যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই যে পারমাণবিক কেন্দ্র বিসর্জিত হয়েছে, এটাও কিন্তু তার একটা মেগা প্রকল্প। আবার দেখেন আমাদের এই পদ্মা সেতু, এই পদ্মা সেতু নিয়ে মানুষ কত কথাই না বলেছে যে আমরা পদ্মা সেতু করতে পারবো না, আমাদের অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়েছে, সেটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়ে দিয়েছেন। আজকে দেখেন বিদেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের মেট্রো রেল হয়েছে, সেখানে দেখেন মেট্রো রেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নের জন্য সেখানে কিন্তু 2 জন ড্রাইভার মহিলা নিয়োগ দিয়েছেন। কেন দিয়েছেন? আমাদের নারীদেরকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। পুরুষের পাশাপাশি আমরা যেন সবাই কাজ করতে পারি, আমাদের পুরুষ নারী পুরুষ সবাইকে সমানভাবে যেন সবাই দেখে, তার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য কাজ করে যাচ্ছেন, তাই করে যাচ্ছেন না? আজকে দেখেন আমাদের কত রকমের ভাতা, প্রায় 22 রকমের ভাতা মাননীয় প্রধানমন্ত্রী, সেটি কিন্তু মেয়েদেরই দেয়া হচ্ছে। আজকে দেখেন আপনার বাচ্চা পেটে আমার হাজবেন্ডের চিন্তা করতে হবে, যার বাচ্চা পেটে তার হাজবেন্ডকে চিন্তা করতে হয়, সেটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করছেন। যাদের বাচ্চা পেটে তাদের ওই সময়টা যেন পুষ্টিকর খাবার দাবার খেতে পারে তার জন্য তাদেরকে ভাতা দেয়া হচ্ছে। আজকে দেখেন আমাদের বয়স্ক মায়েরা, তারা কিন্তু অনেক অবহেলিত অবস্থায় থাকে, দেখা যায় সন্তানেরাও কিন্তু মায়েদেরকে ভাত দিতে চায় না, অনেক তারা অবহেলিত অবস্থায় থাকে, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন? ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। আজকে দেখেন যেসব স্বামীরা স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী স্বামী পরিত্যক্তা ভাতা দিচ্ছেন, তাহলে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত কিছু চিন্তা করছেন আমাদের জন্য। তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তো চিন্তা করতে হবে, তাই কি না? আজকে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা চিন্তা করে এই যে দেশে এত উন্নয়ন এত কিছু হচ্ছে এইটা যদি আমরা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী যাকে নির্বাচিত করবেন তাকে যদি আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি তাহলে আমাদের উন্নয়নের যাত্রা আরো বেগবান আরো সুন্দর হবে, তাই কি না? আর যদি আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত না করি তাহলে কি হবে? আমাদের এই উন্নয়নগুলো বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে না? আজকে দেখেন আমরা উন্নয়নের জন্য একটা উন্নয়নের জন্য কত কিছু করি আর মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা সেক্টরে দেখেন কত উন্নয়ন। এই যে দেখেন আমাদের যে যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকেও মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় প্রকল্প করে দিয়েছেন, পাকা বাড়ি করে দিয়েছেন, যাদের জায়গা আছে ঘর করতে পারছেন না তাদেরকেও ঘর করে দিচ্ছেন, তাই দিচ্ছেন না? আবার দেখেন আমাদের এই আশ্রয় প্রকল্পে দেখেন মহিলাদের যারা উন্নয়ন করে খেতে পারে তার জন্য কিন্তু আমাদের উপজেলার পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। আজকে দেখেন আমাদের উপজেলার পর্যায়ে আমাদের একটা তথ্য কেন্দ্র তথ্য সেবা কেন্দ্র রয়েছে, সেখানে আপনারা গেলে কিন্তু কোথায় কোন দপ্তরে কি হচ্ছে এই সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নগুলো করছে সে কোন দপ্তরে গেলে সেই উন্নয়ন সেবাগুলো আপনারা পাবেন সেটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে। তাই আপনাদের বিনীত অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নগুলো এগুলো আপনারা উপজেলা পর্যায়ে আসেন, আপনারা প্রতিটা দপ্তরে যান, সেখানে আলাপ করেন, আলাপ করে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত কিছু করছেন আপনাদের জন্য। আজকে দেখেন আমাদের নারী নেত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, এই যে আমি মহিলা ভাইস চেয়ারম্যান আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, আজকে দেখেন পুরুষ ভাইস চেয়ারম্যানের কার্যালয় একটা আর নারী ভাইস চেয়ারম্যানের কার্যালয় দুইটা, কেন দুইটা? আমার সরকারি ভাবে কার্যালয় একটি এবং আমাকে মহিলাদের নিয়ে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নারী উন্নয়ন ফ্রম একটা সেন্টার দিয়েছেন, কার্যক্রমে একটা আমাদের কার্যালয় দিয়েছেন, সেখানে আমি নারী নেত্রীদেরকে নিয়ে কাজ করি। আজকে দেখেন নারীদেরকে আমাদের উপজেলার পর্যায়ে 3 মাস অন্তর অন্তর সেলাই বাটি তারপরে আপনার ব্লকের প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে আমাদের নারীরা সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে যাচ্ছে। আজকে দেখেন আমার নারী উন্নয়ন ফ্রমে আমি একটা সেলস সেন্টার করেছি, সেখানে ইতিমধ্যে আমাদের প্রায় 10 জন মানে নারী উদ্যোক্তা রয়েছেন, সেখানে তারা বিজনেস করে তারা স্বাবলম্বী হচ্ছে। তাই আসুন আমি আপনাদের বিনীত অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী এত চিন্তা করে আমাদের উন্নয়নের সবকিছু করে দিচ্ছেন, আমরা একটু উপজেলায় যাই সেগুলি খোঁজ খবর করে নিয়ে আমরা আমাদের নিজের জীবনের
কাজে লাগাই আজকে দেখেন আপনারা এখানে সম্মানিত মা বোনেরা রয়েছেন আমরা কিন্তু এখানে যারা আছেন আমি জানি এখানে সবার মধ্যে ট্যালেন্ট রয়েছে প্রতিভা রয়েছে আপনারা সবাই কিন্তু সবকিছু করতে পারেন আমি যেটা পারি না সেটা কিন্তু আপনারা পারেন তাই আমি আপনাদের অনুরোধ করব যে এই সম্মানিত মা বোনেরা আপনারা এখানে রয়েছে আপনারা কিন্তু অনায়াসে আপনারা বিজনেস করে কিন্তু স্বাবলম্বী হতে পারেন আপনারা যদি আজকে বিজনেস করে স্বাবলম্বী হন আপনাদের ইনকাম থেকে যদি একটি টাকা আপনার সন্তানকে দেন তাহলে কিন্তু ভালো লাগবে আপনার ইনকাম থেকে যদি আপনার স্বামীকে যদি একটু সহযোগিতা করেন আপনার স্বামীরও কিন্তু অনেক সহযোগিতা হবে এবং আপনার প্রতি ভালোবাসা কিন্তু বেড়ে যাবে তাই কিনা সম্মানিত মা বোনেরা আমি আপনাদের আসলে বিনীত অনুরোধ করব যে আমরা নারী পুরুষ আমরা কিন্তু সবাই সবকিছুই পারি একটি কথা আছে আমরা নারী আমরা পারি একটা পুরুষ যেটা না পারে নারীরা কিন্তু তার চেয়ে বেশি পারে আমরা কি করি আমরা সকালবেলা উঠে নাস্তা বানাই আমরা সংসার সামলাই সন্তান সামলাই তারপরে যারা আমরা সার্ভিস করি সার্ভিসে চলে যাই তাহলে আমরা নারী আমরা কিন্তু অনেক কিছু করি তাই আপনাদের আমি বিনীত অনুরোধ করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত উন্নয়ন করছে আপনাদেরকে নিয়ে এত চিন্তা করছেন আপনারা সেই চিন্তাগুলো কাজে লাগান এবং আপনারা পরিশ্রমী হয়ে ওঠেন আপনারা উন্নয়ন করেন এই যে দেখেন আমাদের সম্মানিত মা বোনেরা আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব আপনাদের সন্তান আপনাদের কাছে অনেক প্রিয় অনেক আদরে আপনারা সেই সন্তানকে যদি সুশিক্ষা শিক্ষিত করেন আজকে কিন্তু দেখেন নারীরা সবকিছুতে এগিয়ে যাচ্ছে আজকে রেলে বলেন পাইলট বলেন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন সর্বক্ষেত্রে কিন্তু নারীরা এগিয়ে আছে তাই আমি বিনীত অনুরোধ যে আপনারা কখনোই বাল্য বিবাহ কখনো মেয়েদের দিবেন না 18 বছরের নিচে তো নয় আপনারা মেয়েদেরকে পড়াশোনা করান শিক্ষিত করান আজকে কিন্তু পড়াশোনা করতে কিন্তু টাকা পয়সা লাগছে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি বিগত দিনে উপজেলা পরিষদে এত কিছু দেখি নাই এই যে আমরা নারীদেরকে কত কিছু সাইকেল থেকে শুরু করে প্রতিটা জিনিস বই খাতা সাইকেল সবকিছু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেওয়ার জন্য দিচ্ছে আমরা সেগুলো কিন্তু আপনাদের পর্যায়ে তুলে দিয়ে যাচ্ছি এই যে দেখেন আদিবাসী যারা আপনারা পিছিয়ে রয়েছেন যারা মনে করছেন আমরা এই দেশে নিরাই তাদের কথা মাননীয় প্রধানমন্ত্রী ভাবছেন এবং আদিবাসীদের পড়াশোনার জন্য সাইকেল থেকে শুরু করে ভ্যান থেকে শুরু করে প্রতিটা জিনিস কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন বিগত দিনে কখনো এত উন্নয়ন এত কিছু দেওয়া হয়েছে উপজেলা পর্যায়ে কখনোই কিন্তু দেওয়া হয়নি এখন কিন্তু আমরা সবকিছু দিয়ে যাচ্ছি আবার এই যে দেখেন আমাদের এই যে চালের কার্ড ডালের কার্ড প্রতিটা জিনিস আমি মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমি হয়তো অনেক কিছু পাই না কিন্তু আমাদের সম্মানিত সংসদ সদস্য আমাদের উপজেলা পর্যায়ের চেয়ারম্যান আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আপনাদের কিন্তু পর্যায়ক্রমে অনেক সুযোগ সুবিধা অনেক ভাতা অনেক কিছু দিয়ে যাচ্ছেন তারপরে উপজেলা পর্যায়ে আমার তরফ থেকে যেটা হয় সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি ইতিমধ্যে আমি কিন্তু আপনাদের এলাকায় সাব মার্চেবল থেকে শুরু করে টিউব অয়েল কম্বল এবং আমার যতটুকু সামর্থ্য ছিল আমি কিন্তু সবকিছু আপনাদের আমার ভাতিজা গাজীর মাধ্যম দিয়ে আমার যারা প্রতিনিধি এখানে রয়েছেন তাদের মাধ্যম দিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আমি অনুরোধ করবো আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় কোনো কিছু দরকার হয় আমি যেরকম আপনাদের বাসায় বাসায় এসে আপনাদের কাছে ভোট চেয়ে গিয়েছিলাম আপনাদের উচিত আপনাদের যখন যেটা লাগবে সেটার জন্য উপজেলার পর্যায়ে আমার কাছে যান আপনাদের সমস্যাগুলো আমাকে বলা তাহলে কি হবে আমি আপনাদের সমস্যাগুলো জানতে পারলে সেগুলো অবশ্যই আমি চেষ্টা করব সেগুলো করার আমি আপনাদের বিনীত অনুরোধ করব সম্মানিত মা বোনেরা আপনারা জানেন আমাদের সামনে ভোট সামনে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন আমি আপনাদের বিনীত অনুরোধ করব আমরা আসলে ভালো কোনটা খারাপ কোনটা বুঝতে শিখেছি মানুষের কথা শুনবো না প্রলোভন শুনবো না আমরা মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করেছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেশকে উন্নয়নের যাত্রায় ভেসে নিয়ে বেড়াচ্ছেন আমাদের দেখেন রাস্তাঘাট থেকে শুরু করে এই যে ডিজিটালাইজেশন যুগে আমাদের এই যে একটা স্মার্টফোনের মাধ্যমে আমরা কিন্তু ঘরে বসে সবকিছু পেয়ে যাচ্ছি আজকে দেখেন এই যে করোনা চলে গেল করোনার সময় কিন্তু আমরা অনেক কষ্টে ছিলাম তার মধ্যে কি হয়েছে কষ্টে ছিলাম তার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে আপনারা যারা অসহায় ছিলেন তাদেরকে কিন্তু 2500 টাকা করে টাকা আপনাদের মোবাইলে দিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বিগত দিনে পেয়েছেন পাননি দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে 3টা বছর করোনাকালে আপনাদের কিন্তু প্রচুর সুযোগ সুবিধা দিয়েছেন এই যে দেখেন করোনার সময় আমরা আমি কিন্তু নিজের অর্থায়নে আমি 2000 লোকে করোনা আমাদের সামগ্রী খাদ্য সামগ্রী এগুলো কিন্তু আমি দিয়েছি আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের যাত্রা আরো সুন্দর হবে আরো ভালো হবে যদি আমরা এইবার মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করে আবারও পুনরায় আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আরো উন্নয়ন হবে সেদিনে তো অনুরোধ করবো আপনারা সবাই আসলে কারো কথা না শুনে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনে এই উন্নয়নের যাত্রা আপনারা দেখেন শুনে
ভোট দিয়ে যারা যুক্ত করবেন এটাই আমাদের কিন্তু প্রত্যাশা হবে। আর আমি আমারও অনুরোধ করে যাচ্ছি আপনারা যারা নারী নেত্রী রয়েছেন এখানে, যারা নারী রয়েছেন তারা সবাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন, আপনারা কারোর উপর নির্ভরশীল হবেন না, আপনারা নিজেরা স্বাবলম্বী হয়ে একটা জিনিস করতে পারলে আপনাদের কিন্তু অনেক সুনাম হবে। এই যে দেখেন আপনারা যদি ইনকাম করেন যে কোনো লোক দেখলে বলবে ওই মেয়েটা কি করে চাকরি করে, ওই মেয়েটা কি করে মেয়েটা ব্যবসা করে, মেয়েটা লাভবান হয়েছে, মেয়েটা অনেক বড় হয়েছে। আমরা কিন্তু কাজ করলে আমাদের মান সুনাম করে, আর আমরা যদি বসে আলোচনা দিব যখন করি তাহলে কি আমাদের সুনাম করবে? কেউ কেউ কিন্তু সুনাম করবে না। তাই আপনারা অবশ্যই আমার এই বক্তব্যের মাধ্যমে যদি এখানে একজনও নারী উদ্যোক্তা হয়ে উঠতে পারেন তাহলে সেটাই হবে আমার এই বক্তব্যের সার্থকতা, সেটাই হবে আমার সফলতা। তাই আপনারা সম্মানিত মা বোনেরা এখানে আমাদের সম্মানিত অতিথিরা রয়েছেন তাদের কথা আপনারা শুনেছেন, আমাদের একটি কথাই হবে যে আমরা সবাই আসলে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন যাত্রাকে আরো সুন্দর ভাবে উন্নয়ন করার চেষ্টায় সবাই একসাথে হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয় যুক্ত করবো। সবাই আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন সেগুলি কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি, তাই বুঝি না? তা আমরা আসলে বিনীত অনুরোধ করে আজকের এই অনুষ্ঠান আসলে আপনারা অনেকক্ষণ ধরে এসেছেন, আপনারা এখানে বসে আছেন, কষ্ট করেছেন, এসেছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।